যাই খেয়াল করুন কিতাবি বেল এখন জিবে তার দেশে জিবে আমশ বিষয় হুজুর আছে দেখুন মানে আর কোন হুজুর অল এই আমশ বিষয় হুজুর জিবে ফিশে আছে ইবার নামল দি হোসেন আহমদ মদনী হোসেন আহমদ মদনী হোসেন আহমদ মদনী খেয়াল করুন হোসেন আহমদ মদনী শেবুর জিবে ফিশে ইবার নাম মাওলানা আশরাফ আলী থানবী মাওলানা আশরাফ আলী এই বে এই বলদি আর আর দশত কৌমি যারা হুজুরল আছে আর 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 ওয়াহাবি সম্বোধন করি কৌমি হুজুরল অনারা কৌমি হুজুরলর এক নম্বর দাদা পীর কি পীর দাদা পীর নমাত দে তো দাদার হতা যদি নাতিয়া না মানে আর তোর কিছু করিবার আছে না ওই নমাত দে গেল দিন না না সাইও বারবার হুজুরল গেল দিলে কইও না বলে তুই গেলিও কইও দাদা পীর কি পীর বদারা ঠক মার্কেট তো আছে বলে মসজিদিয়া আছে লেখকের নাম আশরাফ আলী থানবী বাংলা গদ্যের শামসুল হক ফরিদপুরি এবার ভূমিকা কি একদম ভূমিকা বললে খেয়াল করছি কি ভূমিকা হনা কি জন্ম বৃত্তান্ত জন্ম দেখায় বেগুন জন্ম অসুবিধা না বাফর নাম কি মার নাম আয়েশা বেগম মার নাম কি বাফর নাম আব্দুল্লাহ মার নাম আয়েশা বেগম আয়েশা বেগমের জামাইর নাম আব্দুল্লাহ খেয়াল করবেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার আব্দুল্লাহ আশরাফ আলী থানবী সাহেবের নানার নাম আব্দুল্লাহ আশরাফ আলী থানবী সাহেবের বাফের খেয়াল করবেন বাফের নাম আব্দুল্লাহ মার নাম হলো আয়েশা বেগম আর আব্দুল্লাহ এবং আয়েশা বেগম দুজন স্বামী স্ত্রী আব্দুল্লাহর চর্মরোগ হলো কি রোগ চর্মরোগ কি রোগ চর্মরোগ মানে কি উঠোনি সাতজনী একজিমিয়ারি উঠোনি সাতজনী একজিমে এমন চর্মরোগ হল আব্দুল্লার সে অনেক ওষুধ সেবন করল তার চর্মরোগ ভালো হয় না সে এমন একজন ডাক্তারের কাছে গেলেন ডাক্তারের কাছে গিয়ে সালাম দিয়ে বলেন ডাক্তার সাহেব আমার চর্মরোগ হলো আমার চর্মরোগের ওষুধ দিয়ে দেন ডাক্তার বলে আব্দুল্লাহ ও আব্দুল হক আব্দুল হক বললেন আব্দুল হক বাবার নাম আব্দুল হক এই আব্দুল হক তোমার চর্মরোগের ওষুধ কেন দিব আমার কাছে চর্মরোগের যে ওষুধ আছে ওষুধটা যদি তোমাকে দিই তুমি যদি চর্মরোগের ওষুধ সেবন করো তুমি জীবনের জন্য পুরুষত্ব বন্ধ হয়ে যাবে জীবন আল্লাহ কি দিব পুরুষত্ব বন্ধ হয়ে যাবে মানে তুই ইজার হয়ে যাবে কি তুই কি হয়ে যাবে আব্দুল্লাহ ওষুধ জিবে আসিবে দিলে তুই জেরো হয়ে যাবে ওই তা আব্দুল্লাহ কাহদ্দ ডাক্তার সাসা আপন জান বাসা নিজে বাঁচলে বাফন নাম ইন তিন বাদ দেখান ওষুধ দাগা হাই বাসি আব্দুল হক চর্মরোগের ওষুধ নিলেন এমন ভাবে চর্মরোগের ওষুধ সেবন করার পরে ওনার পুরুষত্ব বন্ধ হয়ে গেল আব্দুল হক ইজারা হয়ে গেল আব্দুল্লাহ কি আব্দুল হক কি আব্দুল হক যখন হিজারা হয়ে গেল আব্দুল হক হিজারা হওয়ার পর আর ছেলে মেয়ে নাই অভাব না সম্ভব হয় না
এই খবর ঘরের ভিতরে গিয়া বিবিরি বলেন আয়েশা বেগম যখন রাতের গভীর হলো আয়েশা বেগম ডান আয়েশা বেগম বলে স্বামী চলো ঘুমাইতে যাই জামাই একদম জীবন বহুত ঘুমাইছে আজকে থেকে ঘুমানো শেষ কই কেন কই ঘুমানোর জন্য যে ফাওয়ারের দরকার এটা আমি হারাই ফেলছি আমার কাছে নাই হায় হায় রে তুমি কি করলা আমার তো সাগরে বাসাইয়া দিলা আমি তো মা হতে পারি নাই কোন মহিলা যদি মা হতে না পারে তার সাথে লজ্জা মহিলার জন্য আর হতে পারে না যাই পুরুষ বিয়া করার পরে বাবা হতে পারে না সে সুপুর নয় সেটা কাপুরুষ এলাকার মানুষ তারা শরম দে লজ্জা দে কাপুরুষ বলে বলো তুই কিয়ের বেড়ার ঘরের বেড়া এতদিন বিয়ে করি একটা সন্তানের বাবা হতে পারল না তুই কিয়ের মহিলার মাইয়া তুই কিয়ের মাইয়ার মেয়ে এতদিন বিয়ে করে একটা মা হতে পারল না তুই কুলাঙ্গার তুই নাক কাটা লেস কাটা তুই আর পুরো আমাদের ঘরে আসিস না বিভিন্ন খারাপ ভাষায় কথা বলে আইসা বেগম বলে স্বামী কি করলেন আমার অন্তরত আগুন জ্বালাইয়া দিলেন আমার কথা বাদ দেন সমাজ তো আমাকে একজন মানুষ আট পুরে বলবে লেস কাটা বলবে ও বন্ধু আয়েশা বেগম পাগল হয়ে গেল একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে আয়েশা বেগম মার ডাক দেখ মা তোমার জামাই তো সর্বনাশ করে ফেলেছে তোমার জামাই এমন ওষুধ সেবন করেছে সে হিজড়া হয়ে গেছে জীবনে বাবা হতে পারবো না মা বড় সর্বনাশ কিছু নেই আমিও তো পাগল হয়ে গেলাম শাশুড়ে গিয়া কই জামাই তুমি কি করলা আমাদেরকে তো বাসাইয়া দিলে এখন অবস্থা কি হবে শাশুড়ি জামাই বলে মা কি করবো নিজের চর্মরোগে বাঁচার জন্য এই সারা আমার কোনো উপায় ছিল না আব্দুলক বলে ঠিক আছে শাশুড়ি ডাক দেখো অসুবিধা নাই আব্দুলক তাহলে তোমার ওষুধ সেবন করবো অন্য ডাক্তার তাহলে কোনো প্রকারে ভালো হয় না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস কিছুদিন যাওয়ার পরে আব্দুল হক সাহেবের স্ত্রী আব্দুল হক সাহেবের স্ত্রী স্ত্রী তার মাকে নিয়ে তার শাশুড়ি একজন আল্লাহর অলির দরবারে গেল যার নাম হযরতে গোলাম মর্তুজা ফানি ভূমিকম্প কেন হয় এ সম্পর্কে বয়ান করুন আচ্ছা ইন আর কি ওয়াজ কিরকম বাজ ভূমিকম্প খেললে আমি বেগুন জানার না ভূমিকম্প হলে রাস্তাঘাটে জেনার বাজার করে ফেলে জামাই বউর হতা না মানিলি বউ জামাইয়ের হতা না মানিলি মানুষ মুসলমান নামাজ না ভুললি রোজা নড়াইলে হক হালাল নুসিনিলি আর গজার গই দললি সমাজ জিন গজবাইলি গজবরুদ্ধি গজবাই তো ভূমিকম্প দিয়ে দি ইন জানে বেগুন জানে আরাম জানে তো করে দে নমাজ দে জানো হইতি ন জানো জানিও কর দে থাক তারপরেও হইম মানে হইম 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 তুই না দর্গি দিবা কে শেষ করি ভূমিকম্প তুন মারা তো গেল দেহান ওয়াবি ওলার আক্রমণ জুন মিলে তো নবী যাইছ না হর এবারে আম গাছ হলো তাল গাছ হলো বানি আরো রাখবি হইলাম তো যদি হয় মিলে তো নবী বেদা না যাই ইটার আগে ফিসমরা বাঁধি বেতা করে আরো রাখবি এই ওয়াবি হলে তোরার উজুর হলে মিলে দুন বিগুন যা তোরা দলিল আছে এই তোরার ওয়াবি হলে মিলে দুন বিগুন দলিল এটা আছে তোরা রাষ্ট্রবাদী তা নবী সাহেব মিলে দুন বিগুন জীবিত আছে দলিল এমদাদুল্লাহ মহাজের মুখী মিলে দুন বিগুন যা এটা দলিল আছে তোরার কি এই আব্দুল্লাহ মুয়াদ্দাস দা আলবী রহমতুল্লাহ মিলে দুন বিগুন যা এটা দলিল আছে কেয়াম গুজ যা এটা দলিল আছে মিলে দুন নবী সাতটা তিরমিজি শরীফ নিজে আছে এটার ভিতরে তো তোরা এক কুবড়ে নিজে ফান্দেশ দলিল দিল আসছো কসা আরাম তাসছো এনে মিলে দুন নবী বেদা তবু দা আসা তবু গিয়েলে কবে তো মজাই আর ফেগ কেন হবে না শূন্য হল প্রধান সরল দে কি দি নমাতে দে কি দি হাজার হাজার ওয়াবি শূন্য সাজি ফেটালি তার বই হনজ্ঞ শূন্য হনদিন ওয়াবি ভরে যে বাথা হবে ইহতে দিবে হামুচ নয় ওয়াবি ইমাম রাখি সুন্নি ইমাম ওয়াজ করে হামুচ নয়
আজ তো ওয়াজ করেন তো 2 ঘন্টা 3 ঘন্টা বছরে পারে না ইতি তো ফতি শুকরবার 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে বছরে 52 মন তোর ব্রেনের ফ্ল্যাশ করে ফেলে দিত ফ্ল্যাট না হলে এড় ব্রেন এত লাইম আমরা আজকে না সাইছি তে রাখি আগে ইমাম লবর সব ইন্টারভিউ লতু নুজুর হলে ইয়া ইন্টারভিউ লতে সভাপতি আনে না হন ইয়া হতাহদিন খিল্লে মারাই দ দাঁড়িন হন মানে তো এন না এন হইয়া না শুনলে করে আবার দর দনে ডোলো বাড়িও ভাই